আর গাড়ি অস্ট্রেলিয়ান্ড হইলেও গাড়ি কিন্তু প্রচন্ড পরিমাণে টানছে, গাড়ির টান ভালো আর গাড়ির এসিও ভালো। সকলকে এখন ঘড়িতে সময় 7:43 আর এখন আছি হচ্ছে ঢাকার আরামবাগে। আর আজকে এসিতে মানে ইকোনমি ক্লাস এসি সেটাতে জার্নি করে হচ্ছে ঢাকা থেকে বেনাপোল। এতদিন আপনাদেরকে আমি বিজনেস ক্লাস দেখিয়েছি এসি, আজকে ইকোনমি ক্লাসের এসিতে যাত্রা করব। আর পিছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। তো বাসের জার্নিটা কেমন হয় সব কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। চলুন আমাদের জার্নি শুরু করি। বন্ধুরা, যেহেতু আমাদের বাসটা 8টার সময় ছাড়বে, সেহেতু আমরা এখন বাসে উঠে পড়বো। আর বাস ছাড়ছে হচ্ছে ঢাকার আরামবাগ কাউন্টার থেকে। এটা ঠিক নটরডেম কলেজের অপোজিটেই এই কাউন্টারগুলো অবস্থিত। আর দেখতে পাচ্ছেন বাস হচ্ছে 2x2 রেশিওর সিট, মানে ইকোনমিক বাস। আর বাসের হচ্ছে ফ্রন্ট ইঞ্জিনের বাস। আর বাসের ভিতরে দেখতে পাচ্ছেন একটি টিভি দেওয়া আছে। আর মাথার উপরে রয়েছে এসি ভেন্টিলেশনের সুবিধা, সাথে কার্টেন্সগুলো আছে। একটা রাজকীয় একটা ফিল আছে বাসের ভিতরে, মোটামুটি অল্প টাকায় ভলভো গাড়ি যাকে বলে। আর লাগেজ রাখার জন্য মাথার উপরে বাঙ্কার দেওয়া আছে। আর ঠিক সময় মতো একদম রাইট টাইমে সকাল 8টার সময় আমাদের বাসটি আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে দিয়েছে। আর আরামবাগ কাউন্টার থেকে ছাড়ার কিছু সময় পরে আমরা ফ্লাইওভারে উঠে যাই। আর ফ্লাইওভারের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি জাম ঠেলতে ঠেলতে সামনের দিকে এগোতে থাকি। আর আমাদের ডান পাশে রয়েছে গ্রিন লাইনের একটি এসি বাস, আর বাম পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে পূর্বাশা, যেটা মেহেরপুর চুয়াডাঙ্গা দর্শনা এই লাইনে চলে। আর এই সাথে সাথে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল হাইওয়েতে, যা এক্সপ্রেসওয়েতে। এখন আমরা বাসের টোটাল বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করি। বাসের টিকিটের মূল্য হচ্ছে 800 টাকা। আর এটা যখন ঈদ বা অন্যান্য সরকারি ছুটির সময় আসে তখন কিন্তু ভাড়াটা এনারা বৃদ্ধি করে 1200 টাকা করে দেয়। আর বাস ছাড়ার সময় হচ্ছে সকাল 8টার সময়। আজকে আমরা টোটাল জার্নি করব হচ্ছে 221 কিলোমিটার। আর যাত্রাপথে আমাদের মোট সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আর হল্ট বাসের কোথাও হল্ট নেই, জাস্ট ভাঙা পার হয়ে কিন্তু একটা খাবারের বিরতি দেয়। আর যেহেতু আমরা সকালবেলা রওনা দিচ্ছি 8টার সময়, আমরা দুপুরের ভিতরেই বেনাপোলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হয়তো কোনো হল্টের প্রয়োজন হবে না। আর এই বাসটি হচ্ছে 40 সিটের বাস। এখন আমরা চলে আসলাম হচ্ছে পদ্মা সেতুতে। আর পদ্মা সেতুর যে টোল কেন্দ্র আছে বা টোল প্লাজা, সেখানে আমাদের বাসটি এখন টোল দিবে। আর ডান পাশে দেখতে পাচ্ছি ঢাকা খুলনা যে গ্রিন লাইনের ডাবল ডেকার সার্ভিসটি রয়েছে সেটা দেখতে পাচ্ছি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। বন্ধুরা, আমরা এখন অবস্থান করছি পদ্মা সেতুর ঠিক উপরে। আর সেতু থেকে নদীর দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে, যদিও নদীতে এখন চর জেগেছে। আর বর্ষার সময় কিন্তু উত্তাল পদ্মার যে আসল ভয়ঙ্কর রূপ সেটা দেখা যায়। তো এখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে।
আমাদের বাসটি বলা চলে ঢাকা থেকে ভালো মতো একটা স্পিড মেনটেন করে কিন্তু চলছে, আর এই গতিতে চলতে থাকলে আমরা আশা করি 5 থেকে 6 ঘন্টার মধ্যে অর্থাৎ দুপুর 1টা থেকে 2টার মধ্যেই বেনাপোলে পৌঁছে যাব। সকাল 8টায় গাড়ি ছেড়ে এসেছিল আমাদের ঢাকা থেকে, আর এখন আসি হচ্ছে মুকসুদপুর, আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা, মাত্র 2 ঘন্টায় চলে আসলাম। আর তারপরেও ওই রাস্তায় অনেক জ্যাম ছিল, আর গাড়ি অস্ট্রেলিয়ান হইলেও গাড়ি কিন্তু প্রচণ্ড পরিমাণে টানছে, গাড়ির টান ভালো আর গাড়ির এসিও ভালো। শুধু একটা বিষয় হচ্ছে অস্ট্রেলিয়ান গাড়ি এর সাসপেনশনটা একটু খারাপ জাপানি গাড়ির তুলনায়, কারণ এই গাড়িটা হচ্ছে ভারতীয় গাড়ি, তো বাদ বাকি সব কিছুই ভালো এবং গাড়ি 80, 90, 100 ভালো স্পিডে চলছে। আর ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, তো চলুন আবার জার্নিটা কন্টিনিউ করি। আর এই হচ্ছে পেছনে গাড়ি, আর ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই কালারটা কিন্তু খুব মার্ভেলাস একটা কালার, এই কালারটা অনেক সুন্দর, ঠিক আছে। আর এই পাশে এসপি গোল্ডেন লাইনের একটা গাড়ি, গাড়িটা যদিও সেনজ্যোতি কোম্পানির হাইগার, এটা ঈদ উপলক্ষে এসপি গোল্ডেন লাইনের ব্যানারে এসেছে। আর বাদ বাকি এই হচ্ছে আমাদের গাড়ি। আচ্ছা, আর ইম্পেরিয়াল এক্সপ্রেসে কারা কারা জার্নি করেছেন একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের জার্নি অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানতে চাই। বন্ধুরা, সকাল সকাল রওনা দেওয়ার ফলে অনেকেই কিন্তু ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিল, যার কারণে এখানে আমরা যখন পৌঁছেছিলাম সকাল মাত্র 10:30 বাজে, এই জন্য কেউ ব্রেকফাস্ট করেনি, জাস্ট বাসটিকে একটু রিফিল করা হয়েছিল। আর বাসের ইঞ্জিন একটু গরম হয়ে যাচ্ছিল, যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল সেহেতু ইঞ্জিনটি গরম হবেই স্বাভাবিক, তো সেটা ঠান্ডা করার পরে আবার আমরা রওনা দিয়েছিলাম। আর সারা রাস্তা কোথাও জ্যাম ছিল না, শুধু এই মুকসুদপুরে এসে একটু আমরা জ্যামে পড়েছিলাম। দেখতে পাচ্ছেন খুলনা এবং বরিশালের যেসব অপারেটরগুলো আছে সেগুলো কিন্তু পরপর সামনে থেকে আসতে থাকছে, আর এই পথে ফাঁকা রাস্তা থাকার কারণে আমরা ভালো মতো একটা স্পিড মেনটেন করি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাটিয়াপাড়া, কালনা এবং নড়াইল পার হয়ে কিন্তু বেনাপোলের দিকে চলে যায়।
বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের জার্নির একদম শেষ প্রান্তে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের জার্নি সম্পন্ন হবে। তো এই বাসে জার্নি করে আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমি শুধু বলবো যে ওভারঅল সব কিছুই ভালো ছিল, শুধুমাত্র বাসের সাসপেনশনটা একটু শক্ত, কারণ অশোক লেল্যান্ডের বাসে এটা এমনই হয় আমরা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 800 টাকায় এসি, এর থেকে আর কি চাই। অন্যান্য অপারেটরগুলো, স্বনামধন্য অপারেটরগুলো, এই রোডের ভাড়া আছে 1300 থেকে 1400 টাকা এসির ভাড়া, আর সেই হিসেবে এটা 800 টাকার ভাড়ায় যথেষ্ট। যদিও এখন ঈদ সিজন উপলক্ষে এটা 1200 টাকা ভাড়া করে দিয়েছে। তো এই ছিল আজকে ওভারঅল আমার জার্নি এক্সপিরিয়েন্স। অবশেষে পৌঁছালাম হচ্ছে বেনাপোল। ভালো থাকুন সকলে, আল্লাহ হাফেজ।